অনেক সময় দেখা যায় আমরা মোবাইলের একটা স্পেসিফিকেশন দেখলাম, আমাদের এত ভালো লাগছে যা বলার বাইরে, আমরা ওটা ঠিক করে দিছি যে ওইটাই মোবাইলটা কিনবো। তো এটা কিন্তু ঠিক না যে আপনারা একটা স্পেসিফিকেশন দেখলেন, ওইটা দেখে আপনারা চুজ করে নিলেন যে এই মোবাইলটা আপনাদের দরকারি। তো এরকম একটা ঘটনা ঘটছে আমার সাথে, তাই আপনাদের জন্য নিয়ে আসছি একটা ভিডিও, যেটা হচ্ছে স্যামসাংয়ের মোবাইল আমি একটা দেখলাম, এটা ছিল অ্যাডের মধ্যেই। তো দেখে আমার এত ভালো লাগছে যা বলার বাইরে। কি দেখে ভালো লাগছে? ওইটা হইতেছে ওইটার প্রসেসরটা, মানে আমি ভাবতেই পারতেছিলাম না যে স্যামসাংয়ের ডিভাইসের মধ্যে এই বাজেটের মধ্যে এরকম একটা প্রসেসর দিতে পারবো। তো মানে আমার বাকি স্পেসিফিকেশন আমি আর দেখিনি, তো আমি কিউরিয়াসিটির জন্য চেক করতে গেলাম যে কী কী স্পেসিফিকেশন আছে। সেখানে আমি গিয়ে দেখলাম যে সব স্পেসিফিকেশনই ভালো, কিন্তু আরেকটা স্পেসিফিকেশন আমার ভালো লাগে না। তো এরকমই আপনাদেরও এটা মনে হইতে পারে। তো আজকের ভিডিওতে আমি ওই ডিভাইসটা আপনাদের দেখাবো যে কী কী স্পেসিফিকেশন দেওয়া হয়েছে, এবং আপনাদের সাথে শেয়ার করবো যে ওই ডিভাইসটার মধ্যে কী ভালো জিনিস দেওয়া হয়েছে আর কোন একটা স্পেসিফিকেশন যেটার জন্য আমার একদমই ভালো লাগে না। ওই ডিভাইসটার মধ্যে কী কী স্পেসিফিকেশন আছে ওইটা দেখানোর জন্য প্রথমে আমি ডিভাইসের মধ্যে স্ক্রিন রেকর্ডিং অন করি, তারপর আপনারা সবাই জানেন যে আমি কী করি, এখান থেকে শেয়ারও করে দিই। তো আপনি দেখতে পাইতেছেন আমি স্ক্রিন রেকর্ডিংটা শেয়ার করে দিছি। তো ডিভাইসটার নাম হইতেছে স্যামসাং গ্যালাক্সি F23 5G অবশ্যই। তো এখানে আপনারা দেখতে পাইতেছেন এটা ডিসপ্লে সাইজটা হইতেছে 6.6 ইঞ্চি, ভালো রেজুলেশনও ভালো দেওয়া আছে HD+, 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকবে যেটা 4K পর্যন্ত রেকর্ড করতে পারবেন, 4GB RAM, 6GB RAM দুইটা ভেরিয়েন্টে থাকবে। প্রসেসরটা এটাই দেখি আমার এত ভালো লাগছে যা বলার বাইরে। আবার বাজেটটাও আপনাদের বলতেছি, স্ন্যাপড্রাগনের 750G এর 5G প্রসেসর একটা, আর অক্টাকোর প্রসেসর অবশ্যই, 5000 mAh ব্যাটারি। তো এগুলো দেখে তো মানে আমার মন একবারেই গইলে গেছে। এবার যদি আপনাদের আরও স্পেসিফিকেশন দেখায়, অবশ্যই 5G ডিভাইস লঞ্চ হইব মার্চের 8 তারিখে, তো আপনারা দেখতেই পাইতেছেন। তাছাড়া অনেক জায়গা আগে থেকে চলে আসছে, যেহেতু ইন্ডিয়া অনেক আগে এটা লঞ্চ হয়ে গেছে, তো আপনারা এটা আনঅফিসিয়ালও দেখতে পাইবেন, কিন্তু অফিসিয়াল এটা মার্চ মাসে চলে আসবে। এখন যদি আপনাদের দেখাই যে এটার বিল্ড কোয়ালিটি, প্লাস্টিকের বিল্ড কোয়ালিটি, আচ্ছা মানা যায় যে প্রাইসে এটা আসছে ওই প্রাইসের মধ্যে আমরা বিল্ড কোয়ালিটি প্লাস্টিক এক্সপেক্ট করতে পারি স্যামসাংয়ের তরফ থেকে। তারপর যদি সফটওয়্যার সেকশন আসি, তো এখানে অ্যান্ড্রয়েডের 12 দিছে, তার সাথে One UI 4.1 আছে। প্রসেসর তো আপনারা দেখলেনই, কোয়ালকম স্ন্যাপড্রাগনের 750G এর 5G অক্টাকোর প্রসেসর, যেটা তৈরি করা হয়েছে 8 ন্যানোমিটারে। তো ব্যাটারি ব্যাকআপটাও ভালো দিবে, যেহেতু 6 ন্যানোমিটারে তৈরি করা হয়েছে। তো 6 ন্যানোমিটারের সাথে কী সম্পর্ক প্রসেসর, এটা যদি আপনারা না বোঝেন আমি এখান দিয়ে সেটার ভিডিও দিয়ে দিব ইন্ডি স্ক্রিনের মধ্যে, আপনি চাইলে ওইখান থেকেও দেখে নিতে পারেন, তবে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো মেন ক্যামেরা দেখতে পাইতেছেন 3টা ক্যামেরা সেট আপ থাকবে, 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো। তো ভালোই সেট আপ আছে, সমস্যা নাই। তারপর যদি সেলফি ক্যামেরা দেখেন, 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে, মানে যদি আপনারা সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করতে চান, Full HD 30 ফ্রেম পার সেকেন্ড পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, সব কিছুই ভালো লাগতেছে এখন পর্যন্ত। তারপর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে অবশ্যই, সাইড মাউন্টেড, এটা ইন ডিসপ্লে না, তার মানে আপনারা অবশ্যই এখানে বুঝতে পারতেছেন ডিসপ্লে অ্যামোলেড ব্যবহার করা হয় নাই, কিন্তু আমার দরকার অ্যামোলেড ডিসপ্লে। আচ্ছা ঠিক আছে, তারপর যদি আমি নিচে যাই, তো এখানে দেখতে পাইতেছেন 25 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্টও আছে। আর যদি এটার বাজেট আপনাদের বলি, তো বাংলাদেশি প্রাইসে প্রায় 30,000 থেকে 32,000 টাকার মধ্যে। আর যদি এই প্রাইসের মধ্যে আমি যদি প্রসেসরের কথা চিন্তা করি, তবে অনেক বেটার প্রসেসর দেওয়া হয়েছে স্যামসাংয়ের তরফ থেকে অবশ্যই, আমি অন্য কোনো ব্র্যান্ডের কথা বলতেছি না, যেহেতু স্যামসাং এই প্রসেসরটা এই বাজেটে ব্যবহার করছে, তবে অবশ্যই কোনো জায়গা দিয়ে তো কস্ট কাটিং করা হয়েছে, তো এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। তো কোন দিক দিয়ে এটা কস্ট কাটিং করা হয়েছে বা যে স্পেসিফিকেশনটা আমার একবারই ভালো লাগে না, ওইটাই হচ্ছে এটা ডিসপ্লেটা। তো এখন আমি আপনাদের ডিসপ্লে সেগমেন্টে নিয়ে যাই। তো এখানে আপনারা লেখা দেখতে পাইতেছেন ডিসপ্লে আছে TFT ডিসপ্লে, অবশ্যই এখানে হাই রিফ্রেশ রেট আছে, কিন্তু এখানে IPS LCD-র বদলে ব্যবহার করা হয়েছে TFT LCD, যেটা IPS LCD থেকেও আরও মানে লো বাজেটের ডিভাইসের মধ্যে দেখা যায়। তো এই একটা স্পেসিফিকেশনের জন্য এই ডিভাইসটা যে মানে এত ভালো রেঞ্জে আসছিল প্রাইস রেঞ্জে, তো এটার জন্যে মানে মন মেজাজ পুরাই শেষ এটার জন্য। তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের ডিসপ্লে কোনটা দরকার হয়, আপনাদের কি অ্যামোলেড দরকার নাকি TFT ডিসপ্লে হলো আপনাদের চলবো, বা আপনাদের হাই রিফ্রেশের দরকার। তো এই একটা স্পেসিফিকেশনের দিক থেকেই কস্ট কাটিংটা করা হয়েছে, যার জন্য প্রাইসটা এত কম স্যামসাংয়ের জন্য। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কী বোঝাতে চাইতেছি, ওইটা হইতেছে আপনারা কোন একটা স্পেসিফিকেশন দেখে ডিসাইড করবেন না যে আপনারা এই মোবাইলটি নেবেন, হইতে পারে ওই স্পেসিফিকেশনটার জন্য আপনাদের মনে হইতেছে যে এই ডিভাইসটা অনেক বেটার হবে, কিন্তু অন্য জায়গায় দিয়ে কস্ট কাটিং করা হয়েছে। তাই আপনারা যখন ডিভাইস কিনতে যাবেন বা চুজ করবেন, অবশ্যই দেখবেন যে কোনটা ভ্যালু ফর মানি, কোনটা আপনাদের সব দরকার জিনিসপত্র পূরণ করতে পারবে। তো এটা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কি এইসব দিক বিবেচনা করে ডিভাইস কিনেন কি না। তাছাড়া ভিডিওটা আপনার কেমন লাগছে এটা আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক দিয়ে যাবেন, ভালো না লাগলে ডিসলাইক করে দিবেন, আপনাদের ফিডব্যাক জানাবেন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এই বছরের মধ্যে 1 লাখের ফ্যামিলি কমপ্লিট করতে হবে।
ফেসবুকের পেজটাও ফলো করে রাখবেন। এই বছরের মধ্যে 50,000 ফ্যামিলি কমপ্লিট করতে হবে। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। এটাই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ।